ছাত্রছাত্রীক যিসকলে উচ্চতর মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক শিক্ষান্ত পরীক্ষা সমাপ্ত হওয়ার পিছত তেখেতসকলের ঘরুয়া আর্থিক সমস্যার কারণে পড়াশুনা মাজবাটতেই কেতিয়াবা স্তব্ধ হয়ে যাওয়ার রুদ্ধ হয়ে যাওয়ার একটা প্রচেষ্টা আছিল। কিন্তু তেখেতে ব্যক্তিগতভাবে তেনেকুৱা বহুত ছাত্রছাত্রীক উপকৃত করে চেক প্রদান করা দেখা গৈছে। আর তেখেতের আটাইতকৈ ডাঙৰ কথাটো হল যে নাজিরা বিধানসভা সমষ্টির ডিএনএ ক্লাব ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি তাই 900 স্কুলত তেখেতে প্রতিষ্ঠা করা একমাত্র ব্যক্তি বলে মই গম পাও। আর আমার স্কুলতো তেখেতে এই ডিএনএ ক্লাবটো প্রতিষ্ঠা করেছিল। আর তেখেতে মহিলা আইটিআই এখন আমার চকীমুখত স্থাপন করবর কারণে তেখেতের ব্যক্তিগত উদ্যোগত এই সম্ভব হয়ে উঠিছে। আর তেখেতে বিশেষকৈ নাজিরা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এখন তেখেতে পড়া প্রাক্তন এজন ছাত্র হিসাবে প্রায় 3 কোটি টাকার একটা বরঙনি আগবাই তাক সর্বাঙ্গ সুন্দর রূপত এখন শিক্ষানুষ্ঠান নাজিরা নগর প্রাঙ্গণত গড়ে তুলবলে নিজের ব্যক্তিগত প্রচেষ্টারে সম্ভব হয়েছে বলে ভাবিছো। আর তারপরে আমার এখন চকীমুখ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়খন আমার ব্লকটির ভিতর এখন মডেল স্কুল হিসাবে তেখেতে গড়ে তুলার চেষ্টা করেছে। তার কারণেও তেখেতে এই বিদ্যালয়লে অনুদান ইতিমধ্যে আনি দিছে আর কামও ইতিমধ্যে আগবাড়িছে বলে আমি